ব্যাংক থেকে অর্থ লুট করে যারা কোটি টাকার মালিক হয়েছেন তারা প্রকৃত ব্যবসায়ী না, বরং দুর্বৃত্ত। তাদের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন দেশের শীর্ষস্থানীয় ব্যবসায়ীরা। দুপুরে বাংলাদেশ ব্যাংক কার্যালয়ে গভর্নরের সঙ্গে বৈঠকে এ দাবি জানান এফবিসিসিআই সভাপতি মাহবুবুল আলমের নেতৃত্বাধীন প্রতিনিধি দল। তারা অর্থনীতির সংকট বিবেচনায় নিয়ে ঋণের কিস্তি পরিশোধের শর্ত শিথিল করার দাবি জানান। বলেন, সরকার পতনের আন্দোলনে অনেক ব্যবসায়ী ঋণের কিস্তি পরিশোধ করতে পারছেন না, তাই এই সময়সীমা 3 থেকে 6 মাস বাড়ানোর কথা বলেন ব্যবসায়ীরা। এছাড়া জনগণকে স্বস্তি দিতে নিত্যপণ্য আমদানিতে যেসব বাধা আছে তা দূর করার দাবিও জানান তারা। বলেন, ব্যবসায়ী সমাজ অর্থনীতির পক্ষে সরকারের যে কোনো ভালো পদক্ষেপে তারা সহায়তা করবে। ওই দুর্বৃত্তরা টাকাগুলো নিয়ে যাবে আর ব্যবসায়ীরা শুধু কান্নাকাটি করবে। তো আমরা চাই সবার বিরুদ্ধে যারা অন্যায় করছে, অন্যায়ভাবে সম্পদ অর্জন করছে, সবার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য আমরা বলে অন্ততপক্ষে যদি কিছু সফট লোন দেওয়া যায় ফেরতযোগ্য, তাহলে কিন্তু ইন্ডাস্ট্রিগুলো যেহেতু গত 1-1.5 মাসে তারা ক্ষতিগ্রস্ত হচ্ছে, তাহলে তারা কিন্তু সেই সুবিধাটা তারা পাবে ব্যাংক লোনের মাধ্যমে, তারা তাদের বেতনটা বা অন্যান্য খরচ আদি শুরু পাবে।